তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন একটা টোটালি অন্য বিষয় নিয়ে, আমি এদেরকে নিয়ে কোনোদিনও ভিডিও করি না, বাট কালকে আমি এদের ভিডিও অবশ্যই ফলো করি। কালকে আমি ভিডিওটা ফলো করলাম, মানে যে মেন মানুষ তার চ্যানেলটা দেখিনি, তার দিদির চ্যানেল দেখেছি আমি। তো সেখান থেকে আমি কিছু জিনিস তথ্য আমি খুঁজে পেয়েছি, তো সেটা নিয়ে তোমাদের কাছে আলোচনা করতে এসেছি। আমার বিষয়টা সত্যি খুব খুব খারাপ লাগলো, ভীষণ মনে লাগলো জিনিসটা। তো প্রথমেই বলি, জামাইরা কিন্তু যদি মনে করে তাহলে কিন্তু তারা বাড়ির ছেলেও হয়ে যায়। তেমনি বাড়ির বউরাও যদি মনে করে তারাও কিন্তু বাড়ির মেয়ে হয়ে উঠতে পারে। এটা কিন্তু কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় জামাইরা যতটা সহজে বাড়ির ছেলে হয়ে যেতে পারে, বাড়ির বউরা কিন্তু অনেক ক্ষেত্রে বাড়ির মেয়ে হয়ে উঠতে পারে না। এটা দুপক্ষরই দোষ থাকে, এটা আইদার শ্বশুর শাশুড়ির দিক থেকে প্রবলেমটা হয় যে তারা সেই জিনিসটাকে সেইভাবে নিতে পারে না, আর নাইদার বৌমার তরফ থেকে জিনিসটা হয়, বাট হয়, এটা কিন্তু একটা ফ্যাক্ট, এটা তোমরা লক্ষ্য করবে, সবাই এগ্রিও করবে। তো আমি আজকে যাদের নিয়ে কথা বলছি, এটা একটা দুটো বড় চ্যানেল বেসিক্যালি, মেয়েটাকে তোমরা সবাই চেনো, আমি নাম নিয়েই বলছি, প্রীতি মণ্ডল আর বং রন আমাদের। তো আমার দুজনকেই খুব ভালো লাগে, মানছি বয়সটা ওদের অল্প। হ্যাঁ দেখো, ভালোবাসা অবশ্যই, আমরা হয়তো এই স্টেজে এসে বলতে পারি যে ভালোবাসা সবসময় একটা বয়স থাকে, সব বয়সে সব কিছু মানায় না, অবশ্যই তাই, কিন্তু যদি সেই ভালোবাসাটা পিওর হয় আর সৎ হয়, আমার মনে হয় ভালোবাসা কিন্তু ভালোবাসাই হয়। তো যেটা কিন্তু প্রীতি আর রনের মধ্যে দেখা যায়, রনকে আমার পার্সোনালি ভীষণ পছন্দ, সবাই এগ্রি করবে, প্রীতিকেও খুব পছন্দ, তার সাথে সাথে ওদের ফুল ফ্যামিলিটা। আমি প্রীতির দিদির ব্লগ তো দেখি, কালকে ওর দিদির ব্লগ থেকে কিছু জিনিস আমি দেখতে পেয়েছি। আর রন ছেলেটি এতটাই অল্প সময়ের মধ্যে প্রীতির ফ্যামিলির সাথে এতটাই অ্যাটাচ হয়ে গেছে, এত সুন্দরভাবে সব রকম রেসপন্সিবিলিটি পালন করছে, এটা কিন্তু সত্যি সচরাচর দেখা যায় না, সচরাচর দেখা যায় না। শুধু আমি রনকে বলবো না, প্রীতির জামাই বাবুও, মানে দাদা ভাই যাকে বলে, সেও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ আর ভীষণ ভালো একটা মনের মানুষ। আমি এদের দুজনেরই ব্লগ আমি দেখি, ওয়াচ করি, আমার ভীষণ ভালো লাগে। তো যথারীতি যে বিষয়টা নিয়ে আমি বলতে এসেছি, তো দেখো যখন ভাইরা ভাইয়ের মধ্যে কোনো রকম কম্পিটিশন নেই, মানে রন আর রনের শালীর হাজব্যান্ডের মধ্যে যখন কোনো রকম অসুবিধা নেই, আমার মনে হয় না কারোর আর কোনো অসুবিধা থাকতে পারে, তবুও মা বাবা মা বাবাই হয়। আর প্রীতির মাকে দেখলে তো বোঝাই যায়, উনি দুটো জামাই দুটো মেয়ের সংসারেই উনি প্রচণ্ড পরিমাণে খুশি, হ্যাপি, যেটা ওনার সেটা মুখে সবসময় কিন্তু প্রকাশ পায়। সবাই আমরা জানি প্রীতির বাবা গত অনেক বছরই এখানে ছিলেন না, উনি কালকে ফিরেছেন, কাল লেট নাইট ওনার ফ্লাইট ছিল। তো কালকে আমি স্ক্রোল করতে করতে কালকে আমার ফেসবুক পেজে এই ভিডিওটা চলে আসে, তো আমি ভিডিওটা দেখতে থাকি, আমি ভীষণ মানে আমার খুব খুশি হচ্ছিলাম, কারণ দেখো মা বাবা যতই দূরে থাক না কেন, মা বাবার যে টানটা সেটা কিন্তু ছেলেমেয়ে কখনো ছাড়তে পারে না, যেটা কালকে প্রীতির দিদি আর প্রীতির মধ্যে ছিল। প্রচুর পরিমাণে তারা এক্সাইটেড ছিল বাবাকে 3 বছর পর দেখবে, প্লাস রন আর ওর দাদা ভাই যে, সেও কিন্তু প্রচুর পরিমাণে খুশি ছিল, মানে ভীষণ এক্সাইটমেন্ট তাদের ছিল, কারণ এরকম দেখা যায় না জামাই টামাইদের মধ্যে সচরাচর, তারা ভীষণ এক্সাইটেড ছিল শ্বশুরমশাইকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে করে। তো এটা আমার দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু একটা জায়গায় এসে কোথাও না কোথাও আমার একটুখানি বড্ড কষ্ট হলো। এক তো যে এক্সাইটমেন্টটা নিয়ে ওরা গেছিল, যে ফুল অফ এনার্জি এক্সাইটমেন্ট ছিল, সেই এক্সাইটমেন্টটা প্রীতির বাবার মধ্যে আমি দেখতে পেলাম না। মেবি অতটা লং জার্নি করে এসেছেন, সেটার একটা একটা ক্লান্তি আছে, এটার একটা বিষয় আছে, বাট তবুও যখন নিজের ফ্যামিলিকে আমি এত বছর পর দেখছি, ওই ক্লান্তিটা কোথাও না কোথাও যেন একদম মানে পড়ে যায়। বাট ওনার মধ্যে আমি দেখলাম যে উনি একটুখানি একটু গম্ভীর ছিলেন বিষয়টা। প্রথম তো সবার আগে যেটা ওনার এ করা উচিত ছিল, প্রীতির মা, প্রীতির মা বেশ করুণ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়েছিল আমি দেখছিলাম, মানে কাকিমা যতই হোক না এত বছর পর হাজব্যান্ডকে সামনে দেখছেন, হয়তো ভেতরে অনেক কিছু ফিল হচ্ছে, অনেক কিছু বলতে চাইছে, বাট ছেলেমেয়েরা সবাই বড়, জামাই সবাই দাঁড়িয়ে আছে, তো কোথাও না কোথাও প্রীতির মা কিন্তু পেছন পেছন ফুচকেটাকে নিয়ে ঘুরছিল যে কখন একটুখানি প্রীতির বাবা একটু ওনার দিকে তাকাবেন আর বাচ্চাটার দিকে একটু তাকাবেন এটা। বাট বেরিয়েই যেটা ওনার ফার্স্ট ছিল, সেটাও ভীষণ টাচি একটা মোমেন্ট, সেটা হচ্ছে বড় জামাইয়ের কথা উনি প্রথমে জিজ্ঞাসা করেন, মানে অজিত, আই থিঙ্ক অরিজিৎকে অজিত না আমি মনে হয়, মানে প্রীতির জামাইবাবুর কথা জিজ্ঞাসা করেন, বড় জামাইয়ের কথা। তো তারা বলেছে যে সে আসেনি, যথারীতি প্রীতির বাবার মুখটা সত্যি, মানে উনি ভীষণ এক্সপেকটেশন ছিল যে বড় জামাই আসবে, বড় জামাইকে উনি প্রচণ্ড ভালোবাসেন আর পছন্দ করেন, এটা বোঝা যাচ্ছিল। তো উনি একটুখানি একটু ডাউন হয়ে গেছিলেন যখন শুনেছিলেন যে জামাই আসেনি, উনি কিন্তু ঘুরে থেকে কী হলো, এলো না কেন, কেন আমি তো বলেছিলাম আসবে, কেন এলো না, মানে মেয়ে ওয়াইফ সবাই এসছে সেটার থেকেও ওনার ভীষণ এক্সাইটমেন্ট ছিল যে বড় জামাই আসবে, বড় জামাই কেন এলো না সেটার একটা ওনার ছিল। আমি দেখলাম এটাও কিন্তু একটা ভালো বন্ডিং, মানে শ্বশুর জামাইয়ের মধ্যে এই যে জিনিসটা, এটাও কিন্তু দেখো তৈরি করতে হয়, যে কোনো সম্পর্ককে বিল্ড করতে হয় খুব সুন্দরভাবে, ওইভাবে কিন্তু হয় না, এটা আমি মনে করি, কারণ আমি আমার সম্পর্কগুলোকে নিয়ে আমি ভীষণ মানে টেক কেয়ার করি, টেক কেয়ার মিনস আমি এরকম, আমি সবসময় আমার সম্পর্কগুলোকে এমনভাবে রাখতে চাই যে যেন কোনো কারণে অসুবিধা না হয়, বা কারোর মনে দুঃখ দিয়ে ফেললাম কি, বা তাদেরকে ভালোবেসে রাখতে পারলাম কি, এই জিনিসটা আমার মধ্যে চলে। তো আমি আমার সম্পর্কগুলোকে ভীষণ ভালোভাবে ক্যারি করি, সে আমার বাপের বাড়ির সাইড হোক কি আমার শ্বশুর বাড়ির সাইড হোক, দুটোই, মানে আমি ঠিক সাইড দেখেছি, এদিকে বাপের বাড়ি এদিকে শ্বশুর বাড়ি, একদম ঠিক দেখেছি। তো আমি চেষ্টা করি, তা আমার কাছে এই রিলেশনশিপগুলো ভীষণ ম্যাটার করে, আমি একা খাবো একা থাকাতে আমি বিশ্বাসী না, আমি
বাঞ্চ অফ পিপল, আমাদের সব কটা যদি এক জায়গায় হয় আমি ভীষণ মানে এটা আছে আমার মধ্যে। তো যাই হোক, আমার খুব ভালো লাগছিলো যে শ্বশুর জামাইয়ের মধ্যে এই বন্ডিংটা সত্যি খুব ভালো লাগছিল। ইন দ্য মিন টাইম রন, যে অ্যাকচুয়ালি এই বাড়ির ছোটো জামাই, রন নেগলেক্ট হচ্ছিল প্রীতির বাবার থেকে, যেটা আমি কিন্তু দেখো আমি বলে ফেলছি, বাট তারাও হয়তো কোথাও না কোথাও আই থিঙ্ক রনও ফিল করেছে, বিকজ রনের মুখের মধ্যে সেই সেই মুখটা আমি দেখেছি। রনের মুখটা সত্যিকারকে আমার ভীষণ খারাপ লাগছিল, কারণ রন যে এক্সাইটমেন্টটা গিয়ে দেখেছে, কারণ ফার্স্ট টাইম আমি শ্বশুরমশাইয়ের সাথে দেখা করছি, সেখানে দাঁড়িয়ে শ্বশুরমশাই একটু অ্যাটেনশান দেবে সেটা কিন্তু রন পায়নি। এটা 101% আমি শিওর, বিকজ ওর বাবা যতটা পরিমাণে বড় জামাইকে খুঁজতে ব্যস্ত ছিল, ছোটো জামাইয়ের দিকে কিন্তু ওর বাবা ফিরেও তাকায়নি। একটা জায়গা এলো যখন ওদের যখন ট্রলি নামাচ্ছিল, তো আপস ডাউনের জন্য মালটা পড়ে যায়, মালটা পড়ে যাওয়ার পরে আবার প্রীতির বাবাও সবাইকে বলে সরে যাও মালটা তুলবো, তো রন এগিয়ে যায় যথারীতি, রনও তোলে। তো তোলার সময় একটা বারের জন্য প্রীতির বাবা রনের দিকে তাকাচ্ছে না, এটা এটা একরকম কিন্তু ইগনোর করা আর অপমান করা, ইনসাল্ট করার মতো। দেখো মা বাবা আমাদের ইনসাল্ট করতে পারে না, এটা ভেবে আমরা হয়তো জিনিসটাকে আলাদা করতে পারি, কিন্তু তোমরা যদি সেইভাবে লক্ষ্য করো বুঝতে পারবে রনকে পুরোদমে ইগনোর করা হচ্ছিল ওর বাবার তরফ থেকে, প্রীতির বাবার তরফ থেকে। তো এটার বিষয়ে আমি বলছি কেন আমার মনে হলো, তো জিনিসটা পড়ে যাওয়ার সময় রন গিয়ে ওটাকে তোলে, তোলার সময় ওর ওনা ভীষণ করুণ দৃষ্টিতে প্রীতির বাবার দিকে তাকিয়েছিল, রনের ফেসটা ওই সময় জাস্ট দেখার মতন, করুণ দৃষ্টিতে তাকিয়ে বাবা ভালো আছেন, হ্যাঁ 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 ভালো আছি, মানে জাস্ট বলে না যে একটা অচেনা পার্সন এসে যদি জিজ্ঞাসা করে আপনি ভালো আছেন, তাকেও মনে হয় আমরা এতটা রুডলি অ্যান্সার করি না যেরকম প্রীতির বাবা করলেন। আমার এই জায়গাটা ভীষণ খারাপ লেগেছে, কারণ রন ছেলেটা আজকে প্রীতি আর তার ফ্যামিলিকে এতটা সাপোর্ট এই রনের মতন একটা ছেলে বলেই কিন্তু করেছে, নালে এবার জানি না আমি, সেটা আমি আমার তরফ থেকে বলছি, আমার যেটা ফিল হয়েছে আমি সেটা বললাম। সেকেন্ড হচ্ছে কি বলবো, আমার যেটা মনে হয়, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন যদি জিজ্ঞাসা করো, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে প্রীতির বাবা কোথাও না কোথাও একটুখানি একটুখানি হলেও অসন্তুষ্ট। কেন আমি বলছি অসন্তুষ্ট, এক তো দেখো এই প্রশ্নটা সম্মুখীন প্রীতি আর রনকে হতে হয় পুরো গোটা সোশ্যাল মিডিয়াতে, বিকজ যেহেতু সামাজিক নিয়মে ওদের বিয়ে হয়নি, রেজিস্ট্রি হয়ে গেছে, তারপরে ওরা স্বামী স্ত্রীর মতনই টোটালি রয়েছে। তো এই জিনিসটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল যে শাখা পড়ছো না, সিঁদুর পড়ছো না, বাট কেন তোমরা এইভাবে একসাথে তালে রয়েছো, ঠিক আছে রেজিস্ট্রি অনেকেরই হয়ে যায়, বাট তবুও আমরা সামাজিক যে বিয়ের বন্ধনটা সেটাকে আমরা এখনও দেখবো, যতই আমরা বলি না কেন আমরা এই যুগে দাঁড়িয়ে আছি, আমরা 21st century দাঁড়িয়ে আছি, আমাদের এইরকম এত কিছু ইনোভেট হয়ে গেছে, বাট তবুও না আমাদের এইরকম মিডিল ক্লাস ফ্যামিলিগুলোর মাইন্ড বা আমাদের ভারতীয়র মাইন্ডটা কোথাও না কোথাও একটুখানি এই যে লিভিং রিলেশনশিপ এই জিনিসগুলোর ওপর একটুখানি গার্জেনরা কিন্তু একটু সাই এই বিষয়টার উপর, কারণ মেনে নিতে পারে না। তো আমার মনে হয় যতদূর প্রীতির বাবার এই বিষয়টাই কোথাও না কোথাও একটুখানি অসন্তুষ্টের জায়গা, মানে মনে দেখো অবশ্যই মনে জায়গা রন করে নেবে এটা নিয়ে কোনো রকম ডাউট নেই, বাট এই মুহূর্তে বিষয়টা একটুখানি মানে চেপে রয়েছে, যেটা যেটার জন্য রন কিন্তু কালকে টোটালি ইগনোর হলো ছেলেটা। আমার ভীষণ খারাপ লাগছিল, আমি জানি না এই কথাগুলো আমার বলা ঠিক হচ্ছে নাকি, কিন্তু আমার মনে হলো আমি বিষয়টা নিয়ে বলি, আমি অবশ্যই রন প্রীতিকে মেনশন করবো, কারণ দেখো বাবা মার হয়তো কোনো না কোনো কারণে অভিমান থাকতেই পারে, মা বাবা তো একটু হয়তো সময় নেবে, বাট ওই জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে, যেখানে 3 বছর পর বাবা এসছেন ওনারও হয়তো আশা ছিল যে রেজিস্ট্রি হয়ে গেছে তো কী হয়েছে, মেয়ে আছে বাড়িতে, এবার আমি আসছি ধুমধাম করে বিয়ে হবে, এটা হয়তো তার বাবার মধ্যে চলছে। তারপরে দেখো আশেপাশে অনেক লোকের অনেক রকম কানাঘুষো চলে, সেটা তোমাদেরকেও ফেস করতে হয়েছে কারণ সোশ্যাল মিডিয়াতে যেহেতু তোমরা আছো, তবু আমি বলবো রনকে সত্যি আমার কালকে খুব খারাপ লাগছিল, জানি না প্রীতি এই বিষয়টা নোটিস করেছে নাকি, যখন চেনটাও পড়াতে গেল বাবাকে, রনকে প্রীতি বলছিল যে যাও তুমি পড়াও, বাট রন বললো যে না তুমিই পড়াও, এটা একটা হয় দেখো, তো রনও কিন্তু ফিল করেছে যে কোথাও না কোথাও বাবা হয়তো একটুখানি একটু ইগনোর করছে, কারণ যে প্রায়োরিটিটা বড় জামাইকে দেওয়া হচ্ছে সেই প্রায়োরিটিটা কিন্তু ছোটো জামাইকে দেওয়া হয়নি, বড় জামাই সেই জায়গাটা করে নিতে পেরেছে, ছোটো জামাইকে ওই জায়গাটা করে নিতে হবে। তো আগামী দিনের জন্য আমি রনকে বলবো অল দ্য বেস্ট, শ্বশুরমশাই মানুষটা খারাপ না দেখে বোঝা গেল, পরে যখন আস্তে আস্তে হলো উনি অবশ্যই একটা জিনিস যেটা সবচেয়ে মারাত্মক ভালো বিষয় উনি বললেন, ওটা তো আমার খুব ভালো লাগলো, উনি এটা বললেন, এটা দেখো মা বাবার একটা শিক্ষা, উনি বললেন যে যত গুণী মানুষই সামনে থাকুক না কেন, যদি তোমার হাজব্যান্ড তোমার সামনে থাকে আগে কিন্তু তার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, এটা বড়দের শিক্ষা, যে শিক্ষাটা সে তার সন্তানকে স্প্রেড করছে, ভীষণ ভালো। যার জন্য প্রীতিকে বলা হলো রনকে নমস্কার করো, আর মিষ্টুকে বলা হলো ওর হাজব্যান্ড মানে দাদা ভাই যে তাকে নমস্কার করো। তো মেক শিওর রন এই জায়গাটাও তোমার ওভারকাম হয়ে যাবে, শ্বশুরমশাই তোমার মানুষটা খারাপ না, কিন্তু একটুখানি যেহেতু ডিস্টেন্সে ছিল এখনও দিন তোমাকে ভালো করে জানে না, একটু হয়তো সময় নেবে, আর আমি 110% শিওর যে সেই জায়গাটা তুমি করে নিতে পারবে কারণ তোমার সেই ক্যাপাসিটি আছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আশা করি আমি বোঝাতে পারলাম, এটা একটা ফ্যামিলি একটা সুন্দর এত বছর পর মেলবন্ধন হলো কিন্তু একটা মানুষ একটুখানির জন্য ইগনোর হয়ে গেল, আশা করছি সেটা ভবিষ্যতে আর হবে না, আর তোমরা তোমাদের লাইফে অনেক ভালো থাকো, মানুষ অনেক কিছু বলবে অনেক কিছু কানে আসবে কিন্তু সিচুয়েশান সময় পরিস্থিতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়, তো আজকে দাদাভাই যে প্রায়োরিটিটা পাচ্ছে যে ভালোবাসাটা পাচ্ছে এই ভালোবাসাটা রনও পাবে,
এটাই হোপ করা যায়, এটাই আশা করা যায়। বাকিটা তো আমরা সবাই দেখতে পাবো, কারণ তারা তো সবটাই ওপেন সোশ্যাল মিডিয়াতে সবাই সবারটা দেখতেই পাচ্ছে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো।